ইসরায়েলকে গাজার রাফায় স্থল হামলা চালানো থেকে একমাত্র যুক্তরাষ্ট্রই বিরত রাখতে পারে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজা যুদ্ধের পরিপূর্ণ সমাধান চাইছে সৌদি আরব। এদিকে মানবতা বিরোধী অপরাধ করার অভিযোগে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রচণ্ড চাপে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আরও জোরালো হচ্ছে ছাত্রদের ফিলিস্তিন পন্থী বিক্ষোভ। রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ সভায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সতর্ক করেন, আগামী কয়েকদিনের মধ্যেই রাফায় স্থল হামলা চালাতে পারে ইসরায়েলি বাহিনী, আর তখনই ঘটবে ফিলিস্তিনিদের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়। আব্বাস আরও বলেন, একমাত্র যুক্তরাষ্ট্রই এ হামলা করা থেকে ইসরায়েলকে থামাতে পারে। একই সভায় গাজা যুদ্ধের পূর্ণাঙ্গ সমাধানের আহ্বান জানালেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। এই অঞ্চলে আমাদের স্বার্থে, ফিলিস্তিনিদের স্বার্থে, ইসরায়েলিদের স্বার্থে, আমাদের সবার স্বার্থে এই সমস্যাটির পূর্ণাঙ্গ সমাধান করার একটি পথ খুঁজে বের করতে হবে। এদিকে গাজায় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিয়ে প্রচণ্ড চাপে রয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে রাফায় স্থল অভিযান শুরুর আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরামর্শ শুনতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। চলমান অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অব্যাহত রয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। দিন দিন আরও জোরালো হচ্ছে আন্দোলন। এর মধ্যেই ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে চলমান বিক্ষোভ থেকে গ্রেপ্তার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। নিবির আমিন, নিউজ 24।